আমাদের দেশে তোমরা কোনো ভোট হতে দেব না, নির্বাচন হতে দেব না, এত বড় কলিজা তোমাদের কি করে হয়? সেই থেকে বিএনপি জামাত 14 সালে আগুন সন্ত্রাস, 18 সালে আসার পরও বর্জন, এবং 23 সালে এক বছর আগে থেকে বলছে ভোট করব না। আমাদের কোনো আপত্তি নাই, ভোট নাই করতে পারে একটা রাজনৈতিক দল, তো সেটা তাদের ইচ্ছা, না আসুক। কিন্তু তারপরের কথাটা যেটা বলছে, এইটা তো মামার বাড়ির আবদার হয়ে গেল, এটা তো মানা যাবে না। ভোট করব না, ভোট করতেও দেব না। এই দেশটা কি তোমরা স্বাধীন করেছিল না আমরা করেছিলাম? আমাদের বাধ্যতারা করেছে, রক্ত দিয়েছে। আমাদের দেশে তোমরা কোনো ভোট হতে দেব না, নির্বাচন হতে দেব না, এত বড় কলিজা তোমাদের কি করে হয়, সেটা আমরাও দেখতে চাই। সেই কারণে আগামী 7 তারিখের নির্বাচনে বাংলার মানুষ এইরকম ভাবে দলে দলে ভোট কেন্দ্রে যাবে। তারা বলেছিল 1 তারিখের পর, এর আগে অনেকবারই বলেছে, সর্বশেষ বলেছে 1 তারিখ থেকে দেশের অবস্থা এমন করে তুলব যে সরকার নির্বাচন বন্ধ করে আমাদের সঙ্গে আলোচনা করে কেয়ারটেকার সরকার করবে। আজকে 2 তারিখ শেষ হয়ে যাচ্ছে, কালকে 3 তারিখ 4 তারিখ হবে, মনে হয় কি সরকার বাধ্য হবে? কোন আলোক দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, দেখা যাবেও না ইনশাল্লাহ। কারণ ওই 8000 মাইল দূরে লন্ডনে বসে থেকে আমোদ প্রমোদ করা যায়, তাস জুয়া খেলা যায়, বাজি ধরা যায়, কিন্তু বাংলার জনগণকে হুকুম দেয়া যায় না, এটা তারাই খেয়াল করছে। আমরা তো কখনো এই সমস্ত কাজ করতে দিতে পারি না। বিএনপি বলে নির্বাচনে আসবো না, কেয়ারটেকার সরকার দিতে হবে, নাহলে নির্বাচন করবো না। তো আজকে বিএনপি কেয়ারটেকার করে মাতুল করছে, যে কি বলে ওটাকে, তত্ত্বাবধায়ক সরকার। খালেদা জিয়ানার 94-95 সালে বলেছিল যে দেশে পাগল আর শিশু ছাড়া কোনো কেউ বা কোনো মানুষ নিরপেক্ষ নয়। তাহলে খালেদা জিয়ার কথাই তো আমরা রাখছি, খালেদা জিয়া বলেছেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরাপদ নিরপেক্ষ নয়। তো ওই সমস্ত পাগল শিশুকে আমরা কেয়ারটেকারের দায়িত্ব দিতে পারি? আমরা তো পারি না। তো আমরা তো বিএনপির কথাই শুনেছি, তাতে নির্বাচনে না আসার কারণ কি, বহিষ্কার করার কারণ কি? আমার আগে বক্তা জিন্দা বাবু বলেছে চমৎকার করে, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নৌকার কাণ্ডারী ডাক্তার কামাল মোহাম্মদ আলী কামাল, সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ। ছবি তোলার আপনাদের সুযোগ থাকবে, আপনারা একটু সারিবদ্ধভাবে সুশ্রী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মেয়র, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মন্ত্রণালয়ের সদস্য উপকমিটি রাখার জন্য সবে নয় অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ নাহিদ সিকদার সহ জেলা নেতৃত্ব, জেলা ছাত্রলীগের সদস্যরা, ছাত্রনেতা রকি কুমার ঘোষ মঞ্চা, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজশাহী থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই মানুষ আজকের জনসভায় দলে যোগদান করছেন, এই সভাকে কানায় কানায় পূর্ণ করেছেন। জাতির জন্য, দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে উপজেলা।